সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পলতার ডালনা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে কাঁচকলা, সরু সরু করে কাটা, সরু সরু করে কাটা বেগুন, আর লাগছে আলু, গাঁঠি কচু। পলতা পাতাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, নিয়ে নিয়েছি কয়েকটা ডাঁটা, নিয়ে নিয়েছি ধনে জিরে আদা, এগুলোকে বেটে নেব। আর লাগছে সাদা সর্ষে, সাদা সর্ষেটাও বেটে নেব। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। আমি প্রথমেই একটু বেশি করে তেল দিলাম, কয়েকটা বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো লালচে করে ভেজে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে বড়িগুলো, তুলে নিচ্ছি। এবারে গাঁঠি কচুগুলো খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে ডুবো তেলে ভাজছি, আপনারা চাইলে কম তেল দিয়েও ভাজতে পারেন। তবে প্রত্যেকটা সবজি যত ভালো করে ভাজা হবে, এই পলতার ডালনার টেস্ট কিন্তু খুবই অসাধারণ হবে। গাঁঠি কচুগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে গাঁঠি কচুগুলো, তুলে নিচ্ছি। ওই তেলেতেই বেগুনগুলো দিয়ে দিলাম, ভালো করে বেগুনগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা এই অবস্থাতেই তুলে নেব, খুব বেশি নরম করব না। ওই তেলেতেই পলতা পাতাগুলো ভেজে নেব। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, পলতা পাতা মানে হচ্ছে আমরা যে পটল খেয়ে থাকি সেই পটলের পাতা। যারা একটু বেশি তেতো খেতে চান তারা একটু কম ভাজবেন, আর না হলে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার পলতা পাতা ভাজা হয়ে গেছে, ওই তেলেতেই এক চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি আলু। আলুটা একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলা। আলুর সাথে ছোলাটাও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কাঁচকলা। দিয়ে দিচ্ছি নুন, নুনটা অবশ্যই নিজেদের আন্দাজ মতো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ। নুন হলুদ দিয়ে আলু কাঁচকলা ছোলা একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আরও এক চামচ তেল। দিয়ে দিলাম আদা ধনে জিরে বাটা। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে মশলাটা ধরে বা পুড়ে না যায়।
ভেজে রাখা গাঁঠি কচু আর পলতা পাতা দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। সাথে বড়িগুলোও আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম জল। দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বাটা। বাটিটাও সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। মিনিট 15-20 হতে দেব। দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আরও বেশ কিছুক্ষণ হতে দিতে হবে। এই সময় আমি বেগুনগুলো দিয়ে দিলাম। মনে রাখতে হবে সবজিগুলো 75% সেদ্ধ হওয়ার পরেই কিন্তু বেগুনগুলো অ্যাড করতে হবে, না হলে বেগুন একদম গলে যাবে। দিয়ে দিলাম সামান্য ঘি, অল্প নেড়েচেড়ে দেব। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে রাখলাম। শেষে দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য চিনি। নুন চিনিটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল সাবেকি পদ্ধতিতে পলতার ডালনা। এই রেসিপি গরম গরম ভাতের সাথে দারুণ উপাদেয়। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।